দর্শক, এবার যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া প্রধান পুঁজিবাজারগুলোর সর্বশেষ খবর। শুরুতেই যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারগুলোর খবর। সূচকে নিম্নমুখী প্রবণতায় গতদিন শেষ করেছে আমেরিকা শেয়ার বাজার। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ডাউ জোন্স সূচক 92 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 26,062 পয়েন্টে। সূচক কমেছে নাসদাকের। সর্বশেষ নাসদাকের সূচক অবস্থান করছে 7,895 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 114 পয়েন্ট কম। নিম্নমুখী প্রবণতা রয়েছে নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্স। নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্স 18 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 13,031 পয়েন্টে। ইউরোপের পুঁজিবাজারের খবর। সূচকে নিম্নমুখী প্রবণতায় গতকাল শেষ করেছে ইউরোপের প্রধান পুঁজিবাজার। যুক্তরাজ্যের এফটিএসি 100 ইন্ডেক্স 1 পয়েন্ট কমে অবস্থান করছে 7,302 পয়েন্টে। কমেছে জার্মানির শেয়ার বাজার ড্যাক্স ইন্ডেক্স। ড্যাক্সের সূচক 27 পয়েন্ট কমে অবস্থান করছে 12,096 পয়েন্টে। কমেছে ফ্রান্সের সিএসি 40 ইন্ডেক্স, এটি 3 পয়েন্ট কমে অবস্থান করছে 5,348 পয়েন্টে। সুইজারল্যান্ডের সুইস মার্কেট ইন্ডেক্স রয়েছে নিম্নমুখী প্রবণতায়। সুইজারল্যান্ডের সুইস মার্কেট ইন্ডেক্স অবস্থান করছে 8,936 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 33 পয়েন্ট কম। এবার এশিয়ার পুঁজিবাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা গতদিন রয়েছে এশিয়ার প্রধান পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কেই সূচক 248 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 23,342 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক। হ্যাংসেংয়ের সূচক 185 পয়েন্ট কমে অবস্থান করছে 26,747 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক। এসটিআই সূচক 20 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 3,120 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স 1.84 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 2,653 পয়েন্টে। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সের সূচক 505 পয়েন্ট কমে অবস্থান করছে 37,585 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক, এটি 0.89 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,719 পয়েন্টে।